বাবার বাবার পরিবেশ হয়েছে। আমার তো দাদা বলতে যার আমি সনাতন পালের পুত্র বলতে পারো, আমি সনাতন পাল ছিলেন, আমার পিতা সমান পিতা নয় কিন্তু আমাকে মানুষ করেছিল, তার বাবার আমাদের এই কাজ আমাকে তিনি মানুষ করেছিলেন, আমি তার নামটা রেখে আমার নামটাও জয়েন করে তার বাচ্চা আমি চালিয়ে প্রথমত মাটির বানায়, সেজন্য হচ্ছে ফাইবারে বানায়, আগে তো ফাইবার ছিল না, তখন কিন্তু সিমেন্ট সিমেন্টের বানাতে, সিমেন্টটা এখন কমে গেছে অনেক চাইলে সিমেন্টের কাজটা, সিমেন্টটা বাদ দিয়ে এখন সেটা গেছে ফাইবারে, ফাইবারটা বানাচ্ছে। তবে ধরো এবার যদি কেউ বলে পাথর, তখন কী করতে হয়, পাথরের লোক নিয়ে এসে আমরা মডেলটা বাড়িতে বানিয়ে তার পাথরও করে দিচ্ছি, দুর্গা বা লক্ষ্মী বা কালী বলে দিচ্ছি, যারা অনেক মডেলের কাজ করি, মানুষের মডেলের তৈরি করতে সেটা করি, তারপরে ধরো যে কোনো মডেল জন্তু জানোয়ার যা বলবে আমরা সেটাই মাটিতে বানাবো, শুধু ঠাকুর দেবতা বলে এভরিথিং জিনিস। করোনাতে দুটো বছর যে প্রথম বছর করোনা ধরো খুবই খারাপ অবস্থা ছিল, তখন তো ধরো আমরা সব ছোটো ছোটো ঠাকুর করেছিলাম, সবাই বানিয়েছিলেন তিন ফুট দু ফুট চার ফুট, এরকম করতে খুব বেশি হলে পাঁচ ফুট, তারপরে তো করি আর যারা নেয় তারাও তো এর বড় নেয়নি, যারা হয়তো দশ ফুট বারো ফুটের ঠাকুর পুজো করত তারাও তো দিয়েছে তিন ফুটের ঠাকুর করতে হয়তো একটা ঘরের প্যান্ডেল করে ছোট্ট ওই প্যান্ডেল করে পুজো করে, তারপরে বুঝতেই পারছি আমাদের অবস্থা কী আবার যেখানে ধরো আমার একটা ঠাকুরের দাম ছিল পঞ্চাশ হাজার ষাট হাজার, সেই ঠাকুরটার দাম এসে দাঁড়ালো কত পাঁচ হাজার ষাট হাজার, এই অবস্থা ছিল। এবছর আমাদের বাজেটটা বরঞ্চ আগের তুলনায় দুবছর গত দুবছর ধরে এবছর অনেক ভালো, এবছর মানুষের মনে সেই ভয়টা নেই, যারা সেই দশ ফুট ঠাকুর নিচ্ছে তারা এবার দশ ফুটেরই নিচ্ছে, দামটা আগে যেমন ছিল আমাদের তা সেরকম আমরাও বুঝি, আবার দেখেছি দাম পড়েছিল আমরাও তারাও বুঝতে পারছি, এবছর দেখেছি সব জিনিসের দাম হাহাকার চলছে, এবার সব বড়ো ঠাকুর নিচ্ছে কেউ ছোড়া উড়ে বাড়ি হচ্ছে না, খুব কম হচ্ছে, এবার করোনা দুবছর হয়েছিল তিন ফুট চার ফুট থাকে পাঁচ ফুট থাকে, এবার সেটা খুব কম, এবার সব বড়ো আমাদের শিল্পী লাইনে খুব ভালো কাজ করছে, সারা বিশ্বে এরা জিনিসটা প্রচার হবে, কুমোরতুলির নাম সারা বিশ্বে প্রচার হবে, আমাদের হাতের কাজ সারা বিশ্বের লোক দেখবে, আমরা কেমন করে করছি জিনিসটা কেমন হয় বিশ্বে, তো আমরা আমি ঠাকুর পাঠাচ্ছি বলতে গেলে পাঁচটা লোক দেখছি, এই এই মাধ্যমে হলে আরও দশটা লোক বেশি দেখবে, আমি বিদেশ থেকে আমার মনে হয় আরও বেশি অর্ডার আছে। আমার নাম জয়ন্ত বড়ুয়া, আমি একজন নৃশিল্পী এবং আমি বুটিকাটের সঙ্গে যুক্ত হয়েছি।